হে ফ্রেন্ড, কি অবস্থা সবার? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের আলোচনা করব সেটা হলো মানি ম্যানেজমেন্ট, কাদের জন্য, কোন ধরনের মানি ম্যানেজমেন্ট সব থেকে বেটার। তো অ্যাট ফার্স্ট আমি আজকে আমার প্রফিটটা দেখাইতেছি। আমার $74.70 আজকের প্রফিট হয়েছে। আর এখানে দেখতেছি অনেক বড় বড় ট্রেডার আছে যাদের অনেক হিউজ পরিমাণের প্রফিট আছে ভাই। আর আমাদের যে প্রফিট হয়েছে আমাদের ক্যাপিটাল অনুযায়ী কিন্তু অনেকটা অনেক ভালো প্রফিট হয়েছে আজকের। তো আমি, তোমরা সকলেই জানো যে আমার প্রফিট টার্গেট $100 বা স্টপ লস $100, আমি এই টাইপেরই ট্রেডিং করি। কারণ আমি চাই তোমরা সকলে যাদের ক্যাপিটাল ছোট তারা কিভাবে ট্রেড করে বড় ক্যাপিটাল করতে পারো। তো তাদের জন্য আমি আমার ক্যাপিটাল সবসময় ছোট রাখি, কারণ যারা প্রফিটেবল ট্রেডার আছে তারা অ্যাট ফার্স্ট যেভাবে গ্রো করছে তাদের ক্যাপিটাল, তারা কিন্তু সব থেকে, এইভাবে কম অ্যামাউন্ট থেকে কিন্তু তারা বড় ক্যাপিটাল করছে। এখন দেখতেছো অনেকের আছে $30,000-$40,000 প্রফিট করতেছে একদিনে, তাদের ক্যাপিটালও কিন্তু ভাই $30,000-$40,000। তো তোমার ক্যাপিটাল যদি থাকে $30-$40, তুমি যদি $30-$40,000-এর চিন্তা করো, এটা তো হবে না, তাই না? তো আমি এই এখানে আমি একটা ট্রেড নিয়েব, না এখানে না, আমি একটু পরে নেব। কারণ উপরে একটা দেখতেছো একটা সাপোর্ট, সরি সাপোর্ট বলছে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, মার্কেটটা ওইখানে কিন্তু যাবে, মাস্ট বি যাবে। তো আমি এই ক্যান্ডেল এই ক্যান্ডেলটা শেষ হলে আমি, আচ্ছা উপরে যাচ্ছে, আচ্ছা দেখা দিস উপরে একটা, কিন্তু এখানে একটা দেখতে পারতেছো, তো এখানে একটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেল আছে, ওইখানে কিন্তু মার্কেট অবশ্যই যেয়ে টাচ করবে। আচ্ছা আমি এই ক্যান্ডেলটা শেষ হইতে দাও। আচ্ছা না, আমি এই ক্যান্ডেল এরপরে নেক্সট ক্যান্ডেল, এটা যদি গ্রিন ক্যান্ডেল হয় আমি এর নেক্সট ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড নেব। আচ্ছা আরও 50 সেকেন্ড সময় বাকি আছে। আচ্ছা আমি এই ফাঁকে তোমাদের একটা কথা বলতেছি, আজকে আমি যে টপিকটা নিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের একটা অ্যাডভাইস করবো, সেটা হলো ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ। আর এই ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্ট দুই টাইপের হয়ে থাকে। যদি তোমার উইনিং রেট বা উইনিং অ্যাকুরেসি যদি অনেক ভালো হয়ে থাকে তাহলে এক ধরনের তোমাকে স্ট্র্যাটেজি ফলো করতে হবে, আর যদি তোমার উইনিং রেট কম থাকে, উইনিং অ্যাকুরেসি কম থাকে, তাহলে তোমার অন্য এক ধরনের মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। তো যাদের উইনিং রেট বা উইনিং অ্যাকুরেসিটা অনেক ভালো তাদের জন্য ট্রেডিং একটু সহজ হয়ে যায়, আর বা তাদের মানি ম্যানেজমেন্টটা অনেক সহজ হয়ে যায়। আর যাদের উইনিং রেটটা কম তাদের জন্য মানি ম্যানেজমেন্ট একটু কঠিন হয়ে যায়। আচ্ছা আমি এখানে $5 করে দুইটা ট্রেড নিছি। আমার অপরচুনিটি আছে মার্কেটে, উপরে একটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেল আছে, মার্কেট ওইখানে 100% যে টাচ করবে, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি মার্কেট ওইখানে 100% যে টাচ করবে। এইটার, হ্যাঁ এটা একটা বিষয় আছে যে ওইখানে টাচ করার পর যদি মার্কেট নিচে চলে আসে এটা ওটিসি মার্কেট, কিচ্ছু বলা যায় না। আচ্ছা আমি তোমাদের একটা হরিজন্টাল লাইন নিয়ে দেখাই দিছি। ওকে ওকে ওকে, যে মার্কেট সাপোর্ট, সরি রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু টাচ মাস্ট বি করবে, দেন যদি নিচে চলে আসে ওইটার সাবজেক্ট আলাদা। বাট আমাদের মার্কেট যে অ্যানালাইসিস আছে সেটা কিন্তু 100% ফলো করবে, দেখতেছো একটা কিন্তু বড় একটা উইক ছাড়ছে। বাট মার্কেট কিন্তু ওই রেজিস্ট্যান্স লেভেল, সরি হ্যাঁ রেজিস্ট্যান্স লেভেল কিন্তু টাচ করছে, এখন যদি নিচে চলে আসে এটা কিছু করার নেই, বাট আমাদের অ্যানালাইস কিন্তু ঠিক ছিল বা ঠিক আছে। তো আমার আর কি 100% বলা যায় অনেক ট্রেনিংয়ে, বাট 90% শিওর যে হ্যাঁ এটা উইন হবে। তো আমি যেটা নিয়ে আজকে তোমাদের কথা বলবো সে, আচ্ছা ট্রেডিং আমার, হ্যাঁ আচ্ছা প্রফিট হয়ে গেছে এটা, ঠিক আছে এটা হয়ে গেছে। তো আমি আজ যে বিষয়টা নিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ দিয়ে আজকে কথাটা বলবো সেটা হলো মানি ম্যানেজমেন্ট নিয়ে। তো মানি ম্যানেজমেন্ট সাধারণত দুই টাইপের হয়ে থাকে, যাদের উইনিং অ্যাকুরেসি ভালো তাদের জন্য এক ধরনের মানি ম্যানেজমেন্ট থাকে, বা যাদের উইনিং অ্যাকুরেসি একটু খারাপ বা একটু কম তাদের জন্য এক ধরনের মানি ম্যানেজমেন্ট হয়ে থাকে। তো মানি ম্যানেজমেন্ট সাধারণত কিন্তু দুই ধরনের হয়ে থাকে। তো যাদের উইনিং রেট একটু ভালো, মনে করো 10টা ট্রেড নেও তোমার 7টা বা 8টা ট্রেড উইন হয়, তাদের জন্য একদম সিম্পল মানি ম্যানেজমেন্ট, এটা তোমরা যদি ফলো করো আমি গ্যারেন্টি দিতে বলতেছি তোমরা মাস শেষে অনেক ভালো একটা ক্যাপিটাল গ্রো করতে পারবা বা ভালো একটা প্রফিট করতে পারবা। তো তারা কীভাবে ট্রেড মার, যদি তোমাদের $100 একদম ক্লিয়ার করে বুঝিয়ে রাখো একদম ঠান্ডা মাথায়, যদি তোমাদের $100 ক্যাপিটাল থাকে তোমরা $5 করে প্রতিটা ট্রেড নিবা, প্রতিদিন 10টা করে ট্রেড নিলা বা প্রতিদিন 20টা ট্রেড নিলা, 20টার মধ্যে তোমার 13টা 14টা ট্রেড যদি উইন থাকে 6টা 7টা লস গেলে কিচ্ছু হবে না, কথা ক্লিয়ার? $5-এর বেশি কোনো ট্রেড নিবা না।
তুমি যদি অ্যাকুরেসি ভালো থাকে তাহলে তুমি অবশ্যই নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নিয়ে ট্রেড করবা, $100 থাকলে $5 করে ট্রেড নিবা, এর বেশি ট্রেড নিবা না। যদি লস হয়ে যায়, দুইটা লস হয়ে গেছে, তারপর 3 নম্বর তুমি তাও $5 ট্রেড নিবা, এর বেশি ট্রেড নিবা না। যদি তোমার উইনিং অ্যাকুরেসি ভালো থাকে তাহলে তোমার জন্য এই ধরনের মানি ম্যানেজমেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, তুমি মাস শেষে অনেক ভালো একটা প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যেতে পারবা, আর তোমার রিস্ক ম্যানেজমেন্টটা অনেকটা সহজ হয়ে যায়, তোমার রিস্ক ম্যানেজমেন্ট অনেকটা ইজি হয়ে যায় যদি তোমার উইনিং অ্যাকুরেসি ভালো থাকে। এখন আমি বলবো যাদের উইনিং অ্যাকুরেসিটা একটু কম, 10টার মধ্যে 5টা উইন হয়, 4টা উইন হয়, 6টা উইন হয়, তাদের জন্য এক ধরনের মানি ম্যানেজমেন্ট। তারা, এখন আমি বলতেছি তারা কিভাবে ট্রেড নিবা। যদি তোমার ক্যাপিটাল $100 থাকে, তুমি প্রথমটা $1 ট্রেড নিবা, কখনোই $1 বেশি ট্রেড নিবা না। যাদের উইনিং অ্যাকুরেসি কম তাদের জন্য আমি এই মানি ম্যানেজমেন্ট বলতেছি। দরকার হয় তোমরা একটা কোনো নোটপ্যাডে তোমরা ওটা লিখে রাখতে পারো, ঠিক আছে? তো ফার্স্ট ট্রেড তোমরা $1 নিবা, ওকে। সেকেন্ড ট্রেডটা তোমরা $2 নিবা, যদি লস হয়ে যায় তোমরা থার্ড ট্রেডটা $5 নিবা। আচ্ছা, 3 নম্বর ট্রেডও লস, 4 নম্বরটা ট্রেড তোমরা $10 নেও, উইন হইলে তো ভালো, তাহলে দেন তাহলে তোমরা আবার প্রথমে $1 পজিশনে চলে আসবা। তোমার যদি 4 নম্বর ট্রেড $10 যে ট্রেডটা নিবা ওটা যদি উইন হও তাও কিন্তু তুমি প্রফিটে চলে আসবা, তোমার উইনিং অ্যাকুরেসি কিন্তু খারাপ, তারপরেও কিন্তু তুমি প্রফিটে চলে আসতেছো। যদি তোমার $10 যে ট্রেডটা নিচ্ছ ওটা উইন হলে কিন্তু আবার তোমাকে প্রথমে $1 চলে আসতে হবে, কথাটা মাথায় রাখো। তুমি কিন্তু আবার পরে কিন্তু $10 ট্রেড নিবা না, আবার তুমি $1 চলে আসবা। যখনই তোমার উইন হবে তুমি তখন আবার প্রথমে চলে আসবা। আর তুমি কখন থামবা আমি তোমাকে বলছি, যাদের উইনিং অ্যাকুরেসি কম এই আমার মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবা। $1 করলা লস হইলো, $2 করলা লস হয়েছে, $5 করছো লস হয়েছে, $10 করছো লস হয়েছে, পরপর 4টা ট্রেড লস। 5 নম্বর ট্রেড নিবা তুমি $20, বাই এনি চান্স যদি কোনো দিন যদি এটা লস হয়ে যায় 5 নম্বর ট্রেড, তোমার $35 মতো লস হবে, ওই দিনের মতো তোমার মানি ম্যানেজমেন্ট যা কিছু আছে ভাই সব কিছু স্টপ লস সেট করে ওই দিনের মতো মার্কেট থেকে বেরোয় যাবা। 5 নম্বর ট্রেড পরপর যদি কারো লস হয়ে যায় তাহলে ভাববা ওই দিন তোমার কপাল খারাপ, এর জন্য তোমার মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে, ঠান্ডা মাথায় মার্কেট থেকে চলে যাবা, ওই দিন ওর থেকে বেশি ট্রেড নিবা না। আবার নেক্সট ডে তুমি ভালো একটা অ্যাকুরেসির সাথে বা ভালো একটা স্ট্র্যাটেজির সাথে ট্রেড করতে পারো। এইটা ফলো করে যদি ট্রেড করো আমি বলতেছি কেউ কখনো লস করবা না ভাই, কথাটা ভাই হিসেবে একটু মেনে চলো। তো যারা কোটেক্সে নতুন অ্যাকাউন্ট খুলতে চাইতেছে অ্যাকাউন্ট খুলতে পারো, বা যারা নতুন করে শুরু করতে চাইতেছে অ্যাকাউন্ট ডিলিট করে সেম ডকুমেন্ট দিয়ে আবার তোমরা অ্যাকাউন্ট খুলতে পারো। তখন তোমরা আর কি হবে কি যে তোমাদের নতুন করে যে প্রোমো কোড বা প্রোমো বোনাসগুলো আছে ওইগুলো তোমরা পাবা, কারণ জানো পুরাতন অ্যাকাউন্টে কিন্তু ওই বোনাসগুলো দেয় না। তো চাইলে আমার ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে, তোমরা অ্যাকাউন্ট খুলতে পারো। আর যারা আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবো অবশ্যই আমার ফেসবুক আইডির সাথে তোমরা অ্যাড করে নেবা। তোমরা অ্যাকাউন্ট খুলে জাস্ট তোমাদের আইডিটা আমাকে সেন্ড করে দেবে কমেন্টে, আমি তোমাদের ফেসবুক আইডি দিয়ে দেবো, আমার সাথে অ্যাড হয়ে নিও ফেসবুকে। তো আজকের মতো এটুকুই, বাই, ভালো থাকবে।